যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি সোনারাম ইন্ডাস্ট্রি বাজারের সন্নিকটে এক পথচারী ও স্কুটি চালকের মধ্যে সামনাসামনি সংঘর্ষ হয়। ঘটনায় পথচারী 70 বছর বয়সী রায়মোহন দেববর্মা এবং স্কুটি চালক 28 বছর বয়সী সজল সরকার গুরুতরভাবে আহত হয়। সজল সরকার স্কুটি মেকানিক্স, তার দোকান রয়েছে পঞ্চবটি বাজারে। সে কাজের জন্য সোনারাম ইন্ডাস্ট্রি বাজার যাচ্ছিল। উল্টো দিক থেকে রায়মোহন দেববর্মা সাইকেল চালিয়ে আসছিল। ঠিক তখনই দুজনের মধ্যে সংঘর্ষ ঘটে। সানখোলা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত উভয়কেই কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। রায়মোহন দেববর্মা মাথাতে ভীষণভাবে চোট পায়, তার বা কান দিয়ে রক্ত ঝরিয়ে পড়ছে। কর্তব্যরত চিকিৎসক রায়মোহন দেববর্মাকে জীবিতে রেফার করে দেয় উন্নত চিকিৎসার জন্য। ঘটনাটা একটা রানিং কল আইছে, আমরা কইছে যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হইছে। আমরা তার মধ্যে আমরা গেছি, যাই দেখি দুইজনে আহত অবস্থায় আছে। আমরা তৎক্ষণে আমরা হাসপাতালে নিয়ে পৌঁছে দিছি। এই ঘটনা এটা কি বাইকের বাইকে এবং দেখছি এখানে মানুষে কইতাছে একটা ভাই আছে, আর যে ব্যক্তির দুঃখ হয়েছে সেও মানে পথচারী কি আচ্ছা ওই এলাকারই। ওনার নামটা জানেননি? নামটা তো আমরা সম্ভবত জানি না এখন। এটা সব দুজনেই খুব গুরুতর আহত অবস্থায়। আর যে স্কুটি মেকানিক সে মেকানিক শুনছি আপনার নাম? আমার নাম অমিত দেববর্মা। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।